ঘুম নিয়ে একটা মজার তথ্য হচ্ছে যে মানুষটি অত্যন্ত দরিদ্র, প্রতিদিন যার কাতে রাস্তাঘাটে শ্রমিকের পরিচয়ে খেয়াল করে দেখবেন সে মানুষটির বাসায় কিন্তু ভালো একটা ফ্যান নাই, এসি তো প্রশ্নেই আসে না, কিন্তু এই মানুষটা কখনো এসে বলে না যে আমার ঘুমের সমস্যা আছে। ঘুমের সমস্যা তারই মূলত হয় যার বাসায় ঘুমানোর জন্য যত আরামদায়ক উপাদান দরকার সব কিছুই আছে। এটি সবার ক্ষেত্রে প্রযোজ্য না, অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা আমরা দেখি। ঘুম কেন হয় না, এর মূল একটা কারণ হচ্ছে আমাদের শরীর চায় তাকে আমরা কষ্ট দেই আর মনটা চায় তাকে আমরা শান্তি দেই, কিন্তু আমরা প্রতিনিয়ত যেটা করি ঠিক উল্টোটা। আমরা শরীরের আরাম খুঁজি, আমরা এসি ছেড়ে দেই, হাতে রিমোট কন্ট্রোল থাকে সেটার মাধ্যমে আমরা ফ্যান অফ করি, অন করি, লাইট, টিভি সব কিছুই আমরা হাতের ইশারায় করার চেষ্টা করি। আমাদের শরীরে তেমন কোনো কষ্ট আমরা দেই না, শুয়ে বসে আরামে রাখতে আমরা শরীরটাকে পছন্দ করি, যার কারণে যেটা হয় আমাদের মনের উপরে অনেক বেশি চাপ, কীভাবে আমাদেরকে আয় বাড়াতে হবে, কীভাবে অন্যের থেকে আমার গাড়ি বাড়ি অর্থের প্রয়োজন হবে কিংবা প্রতিষ্ঠা অর্জন করতে হবে, এক ধরনের কম্পিটিটিভ মেন্টালিটির মধ্যে আমরা সবসময় থাকি, যার কারণে আমাদের মনের উপরে অনেকগুলো চাপ থাকে। এর মধ্যে যোগ হয়েছে আধুনিক জীবনযাপন। ঘুমানোর জন্য উত্তম সময় কিন্তু রাতে 10টা 11টা, এই সময়টা, কিন্তু বেশিরভাগ সময় এই সময়টা আমরা ইন্টারনেটে ব্যস্ত থাকি, এই সময় আমরা খাবার গ্রহণ করি, এই সময় আমরা যত ধরনের সামাজিকতা রক্ষা করা যায় সে কাজটি করতে যেয়ে আমাদের ঘুমের জন্য নির্দিষ্ট সময় আমরা মেনে চলি না, ফলে দেখা যায় শরীরে এক ধরনের ছন্দপতন চলে আসে, ঘুমটা তখন পারফেক্টলি আসে না। অনেকে আছেন রাতের বেলা চা কফি এগুলো খেতে পছন্দ করেন, যেটা ঘুমে ব্যাঘাত ঘটাতে অনেকটা দায়ী। যতগুলো সিরিয়াল দেখবেন বেশিরভাগই রাতের দিকে সাজানো যাতে আপনারা আরামায়েশে দেখতে পারেন। আমাদের শহুরে জীবনযাত্রা মূলত খাটকেন্দ্রিক, আমরা বিছানায় ঘুমাই, বিছানায় খাই, বিছানায় বসে টিভি দেখি, যত কাজকর্ম আছে ল্যাপটপ অন করে বিছানাতেই কাজ করি, অথচ শরীর কিন্তু বোঝে যে কোন জায়গাটায় গেলে তার ঘুমাতে হবে সেটা আমরা শরীরকে বুঝতে দেই না। অর্থাৎ খাটের উপরে গেলে, বিছানায় গেলে অটোমেটিক আপনার একটা ফিলিংস আসা কথা যে এখানে আমার এখন ঘুমাতে হবে, শরীর কিন্তু এটি বোঝার চেষ্টা করে, কিন্তু ওই বিছানায় যদি আপনি সব কাজ করেন তখন শরীর বুঝতে পারে না যে আপনি এখন কি করবেন। কথাগুলো শুনলে কেমন কাল্পনিক মনে হচ্ছে, বাট একজন চিকিৎসা বিজ্ঞানী হিসাবে আমরা যেটা দেখেছি এটাই বাস্তব। তার মানেটা কি, আপনাকে কায়িক পরিশ্রম করতে হবে, যাদের ঘুম একেবারেই হয় না তিনি যেন সন্ধ্যার দিকে কায়িক পরিশ্রম করেন, সন্ধ্যার পর তিনি কখনোই কোনোভাবেই চা কফি এগুলো গ্রহণ করবেন না। সারা বিশ্ব উন্নত বিশ্বের দিকে তাকালে দেখবেন 8টা 9টার মধ্যে তাদের কাজকর্ম সব শেষ হয়ে ঘুমাতে যান তারা। তারা মাগরিবের আজানের সময়, যেটা গ্রামেগঞ্জের মানুষ এখনও করেন, রাতের খাবার গ্রহণ করেন। 10টা 11টা 12টার সময় রাতের খাবার গ্রহণ করলে আপনার ঘুমাতে নর্মালি দেরি হবে, এটি আপনাকে সবসময় মনে রাখতে হবে। তার মানে খাবারটা আপনাকে আর্লি গ্রহণ করতে হবে। যে বিছানাটায় আপনি ঘুমাবেন সেখানে কোনো অবস্থাতেই অন্য কাজগুলো করবেন না, এটি সবচেয়ে বেশি জরুরি। ঘুমাতে যাদের প্রবলেম হয় তারা ঘুমাতে যাওয়ার 2 ঘন্টা আগে থেকে যে কোনো ধরনের গ্যাজেট, টিভি, মোবাইল, ল্যাপটপ, যে কোনো মাধ্যম হোক না কেন, ইন্টারনেট ব্রাউজিং যাই থাকুক না কেন, সেটা থেকে দূরে থাকবেন। আদারওয়াইজ আপনার শরীর আপনার সঙ্গে কথা বলবে না, আপনার ঘুম হবে না। ঘুম হওয়ার না হওয়ার পেছনে আরও কিছু থাকে, অনেকে আমরা অ্যাংজাইটিতে থাকি, টেনশনে থাকি, তাদেরও সেই টেনশন অ্যাংজাইটিগুলোর সমাধান করার দরকার আছে। আপনার ক্রনিক্যালি আছেন যে অনেকের ঘুমই হয় না, এত কিছু মানার পরেও ঘুম হয় না, তখন মনে রাখতে হবে আপনি যখন রাস্তায় হাঁটতে গেলে আঘাত পান, ছুলে যায়, আপনি নিশ্চয়ই ডাক্তারের কাছে দৌড়ে যান, গিয়ে বলেন যে আমার এখানে কেটে গেছে, আমার ওষুধ লাগবে, অ্যান্টিবায়োটিক লাগবে, ড্রেসিং লাগবে। আপনি মনে করতে হবে যে আপনার মনটিও সেরকম আঘাতপ্রাপ্ত হয়েছে, আপনার একজন সাইকিয়াট্রিস্ট বা মানসিক বিশেষজ্ঞ দেখাতে হবে যদি সত্যি সত্যি আপনার শত চেষ্টার পরেও ঘুম না হয়। আশা করি এই নিয়মগুলো মানলে, পরামর্শগুলো শুনলে যে কারো ভালো ঘুম হবে, এবং একটা ভালো ঘুম হলেই তখনই পরের দিন একটা সুন্দর দিন মানুষের জীবনে আসে, সৃষ্টিশীল কাজকর্মগুলো ঠিক তখনই অর্থবহ হয়ে ওঠে যদি একটা রাতে ভালো ঘুম হয়। অনেকের নাকে সমস্যা আছে, নাক বন্ধ হয়ে যায় ঘুমের মাঝখানে, তিনি জেগে ওঠেন, এটাকে আমরা বলি স্লিপ অ্যাপনিয়া। যার এই সমস্যাটি হয় তার হার্টের রোগ পর্যন্ত হয়। এ ধরনের সমস্যা হলে
নাক ডাকার সমস্যা থাকলে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ দেখাবেন। ভালো থাকবেন।